पंचायत भोट যেন বড়ই দুশ্চিন্তার। আগামী पंचायत ভোটের গেরোই বিপাকে পড়েছেন বড় কোণে পক্ষ। কারণ প্রতি বছর আষাঢ় মাসে একাধিক বিয়ের দিনক্ষণ আগে থেকেই পাকা করা থাকে। এর মধ্যে শুরু হয়েছে ভোটের মরশুম। বড় কোণে পক্ষরা বহুদিন আগে শহরের বিভিন্ন উৎসব ভবন ভাড়া করে রেখেছেন, কিন্তু প্রশাসন নির্বাচনের কাজে নিয়েছে উৎসব ভবনগুলি। ফলে নতুন ভবন খুঁজতে তাদের যথেষ্ট বেগ পেতে হচ্ছে। যদিও পুরসভার তরফে তাদের সঙ্গে কথা বলে বিকল্প ব্যবস্থা করা হচ্ছে বলে জানা গিয়েছে। আমি আমার ভাইপোর বিয়ে ঠিক করেছিলাম এক পৌর ভবনে, যে এই পৌর ভবন নাকি ভোটের জন্যে যে সমস্ত অর্ধ সৈনিক বল এসেছে এখানে তাদেরকে রাখা হয়েছে। আমরা সবাই খুব চিন্তিত হয়ে পড়লাম এবং নানানভাবে চেষ্টা করতে লাগলাম যে কীভাবে আমাদের এই অনুষ্ঠান, বিয়ের অনুষ্ঠান আমরা করব কোথায়। পৌরসভা আমাদের এই ব্যাপারে কিছু সাহায্য করতে পারে। আমাদের সমস্ত কথা শোনার পরে তারা আমাদের জন্যে অনুষ্ঠান করার জন্যে তারা আমাদেরকে একটা জায়গা ঠিক করে দিয়েছেন। এতে আমরা খুবই উপকৃত হলাম। পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠুভাবে পার করার জন্য ইতিমধ্যেই বালুরঘাটে এক কোম্পানি তথা 120 কেন্দ্র বাহিনী এসে পৌঁছেছেন। আগামী কয়েকদিনে আরও আধা সামরিক বাহিনী শহরে আসবেন। তাদের থাকার জন্য বিভিন্ন উৎসব ভবন নেওয়া হয়েছে বালুরঘাটে। প্রশাসনিক প্রধান ডিএম স্যার একটা চিঠি মারফত আমাদেরকে জানিয়েছিলেন যে আমাদের যে বিল্ডিংগুলো আছে, বিশেষত থাকবার জায়গাগুলো, সেখানে ফোর্স ঢুকবার কথা। সেই মোতাবেক আমাদের কাছে চিঠি এসেছিলো এবং আমাদেরকে জানানো হয়েছিল যাতে করে সেই বিল্ডিংগুলো আমরা কোনো অনুষ্ঠান বা কোনো পারপাসে যেন আর ভাড়া না দিই। কিন্তু ইতিমধ্যে আমাদের আগে থেকে তো বুকিং হয়, আমাদের বুকিং আগে থেকে হয়েছিল। তো সেই মোতাবেক আমরা আবার ডিএম স্যারকে জানিয়ে যে সমস্ত স্থানগুলোতে বুকিং ছিল সেই সমস্ত স্থানগুলোতে আমরা সেই লোকগুলো যাতে অসুবিধায় না পড়ে সেগুলোকে আমরা ম্যানেজ করে দিয়েছি। বালুরঘাটের সাহেব কাছারি পাড়ার বড় উৎসব ভবনও সেই তালিকায় রয়েছে, যেখানে 400 জন কেন্দ্রীয় বাহিনী থাকার কথা রয়েছে। যদিও তার পাশে রয়েছে ছোট উৎসব ভবন, সেটি এখনো সেই তালিকার বাইরেই রয়েছে। ফলে বালুরঘাট পুরসভার তরফে জানা গিয়েছে বিয়ের তারিখ তালিকাভুক্ত হওয়ার ফলে সেটি ফাঁকা রয়েছে। না, ভোটের সিজনে আমাদের কোনো সেরকম কোনো সমস্যার মধ্যে পড়তে হয়নি। তবে আমরা ভেবেছিলাম কোনো একটা সমস্যা হতে পারে, তার কারণ আমরা যখন লস্টটা বুকিং করি তখনই আমাদেরকে জানিয়ে দিয়েছিল পৌরসভার পক্ষ থেকে যে আগামী ভোটে কিছু একটা সমস্যা হতে পারে। তো আমরা তবুও আমরা ওইভাবেই ঠিক করেছিলাম। তো যাই হোক, আমাদের কাজ সুষ্ঠুভাবে পার হয়ে গেছে, কোনো রকম সমস্যার মধ্যে আমাদের পড়তে হয়নি। বিয়ে পাকা হওয়ার পরে অনুষ্ঠান আয়োজনের জন্য উৎসব ভবনের খোঁজ চালাতে থাকেন বড় কোণে পক্ষরা। ৩-৪ মাস আগেই তারা এই বড় উৎসব ভবন ভাড়া করে রেখেছেন। অনেকেই ভাড়ার পুরো টাকা জমাও দিয়ে দিয়েছেন, কিন্তু বাদ সেধেছে পঞ্চায়েত নির্বাচন। ফলে তাদের এখনো দুশ্চিন্তার ইয়ত্তা নেই। বালুরঘাটের বেশ কয়েকটি আনুষ্ঠানিক ভবন বালুরঘাট পৌরসভার অধীনে রয়েছে। তাই পুরসভা কর্তৃক বড় কোণে পক্ষদের সঙ্গে কথা বলে কিছু সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তো মানুষ যেহেতু আগে থেকে বুকিংটা করে রেখেছে, সামগ্রিক একটা সমস্যা এসছে ভোটের কারণে, সেটাকে মাথায় রেখে নাগরিক পরিষেবাকে দেওয়ার জন্য মানুষ যাতে বিপদে না পড়ে সেই জন্য আমরা ডিএম সাহেবের সাথে কথা বলে সেই স্থানগুলোকে আমরা একটু পরিবর্তন করেছি এবং করে মানুষ যাতে তাদের কোনো সমস্যায় না পড়ে তার সুবন্দোবস্ত আমরা করে দিয়েছি। বাসস্ট্যান্ড সংলগ্ন সুবর্ণা উৎসব ভবনে বৌভাতের অনুষ্ঠান রয়েছে। সেখানে অনুষ্ঠান করার অনুমতি মিললেও জুলাই মাসের 7 তারিখ হাটখোলার বড় উৎসব ভবনের অনুষ্ঠানের সম্ভাবনা নেই। কার্যত বিপাকে পড়েছেন বড় কোণে পক্ষ উভয়ই। এই উৎসব ভবন ভাড়া করতে গিয়ে মিউনিসিপ্যালিটি থেকে জানায় যে যথা সময়টা নাও পাওয়া যেতে পারে, কারণ সেন্ট্রাল ফোর্স টোর্স থাকবে। তো যথারীতি পরবর্তীকালে খোঁজদের চিন্তাতেই ছিলাম যে কোথায় তাহলে কী হবে। কোথাও পাওয়ার মিউনিসিপ্যালিটির হস্তক্ষেপে চেয়ারম্যান জানিয়ে দেয় তো ভবন আপনি ভাড়া পাবেন এবং যে ডেটে ভাড়া সেই ডেটেই ভাড়া আসে, বিয়ে দিতে কোনো অসুবিধা হবে না। মানুষজন যে সামগ্রিক চিন্তায় করেছিলেন যে আমাদের অনুষ্ঠানটা বন্ধ হয়ে যাবে, তারা সমস্যায় পড়েছিলেন যে কোথায় আমরা অনুষ্ঠানটাকে সরিয়ে নিয়ে যাব, তাদের চিন্তা আমি চেয়ারম্যানের সাথে কথা বলে বা আমাদের যারা ওই ইয়েতে থাকেন যারা কর্মচারী তাদের সাথে কথা বলে আমরা সুন্দরভাবে সে সমস্ত পরিবারের লোককে দুশ্চিন্তামুক্ত করতে পেরেছি। সব মিলিয়ে কার্যত বড় কোনো পক্ষদের কপালে চিন্তার গভীর ভাঁজ দেখা দিয়েছে। যদিও পুরসভার তরফে তাদের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে। দক্ষিণ দিনাজপুর থেকে সুস্মিতা গোস্বামী রিপোর্ট, লোকাল 18 বাংলা।